কালা কালা মিষ্টি তুই যে মোটে শেষলি মুই যে জগতের টিলা তুই কেন পথে ছিল কইতে পারো কি হ যা মনে মনে ভাবছ এই রইছে তাল আর সাপের কথোপকথন মোরাজ গই ছোটোবেলার এই কৌতুকটা মনে পড়ে গেছে বোঝ তাল গাছের তলদা যাইতে আসি এক একটা সাপ বুঝছো এই সাপটা যাইতে সময় তালের সময় তাল তো পড়বেই আর হঠাৎ করেই তাল পড়ছে সাপের পিঠের ওপর আর সাপ তখন কই উঠছে এই কালা কালা মিষ্টি তুই যে মরে এসে এসলি বলি বলে ছিল যা তোমাকে দ্বারা আমি কইতে লাগছি বুঝছো তালের কথা হলো যে আমি তো জগতে দিলা তুমি কেন পথে ছিলা বুঝতে পারছো এই আমার মনে পড়ে গেছে এই ছোটোবেলা কিন্তু মো জন্মের মতো ইয়ে কইতাম আর তাল খাইতাম তা এমন আর তো আর বেশি মুখে তাল খাওয়া পড়ে না মোরা একেবারে তাল খোয়া প্রায় বোলার পথে মো গোপাল তো তালের দ্বারে যায় না মোরা তো একটু খায় এই কইতে কইতে তালের সময় এই সময় বাড়ি গেছিলাম বাড়ি যাই মো মাই কইতে আসে যে তালটু খাইতে হইবে তোমার লইয়ে যেতে হইবে তো মো শাশুড়িমার অনুরোধে তাল তাল লই যে আনো গুলাই তুলাই একটারে ভালো করে গে জাল দিয়ে না হল দিয়ে জাল দিয়ে তারপরে যে মুড়ি দিয়ে খাইতে লাগছে কি যে ভালো লাগে সরুবেলার কথা খুব মনে পড়ে গেছে বেশি বেশি খাইতাম সরবেলা এইসব খাওন মো সরুবেলা জম্মের ভাল লাগবে মোকাবলাম বলা হচ্ছে নেই না এইসব খাওয়ান কেমনি খায় কইলে জম্মের রাগ হয় তাই মূলও সুন্দর করে জাল দিয়ে আর মুড়ি দেয়া সকালবেলা খাইতে লাগছিলাম খুবই ভালো আসছিলো খাইতে খাইয়ে ঠাইয়ে তোমাকে কথা খুব মনে পড়লো যে তোমাকে তো অবশ্যই শেয়ার করতে একলা একলা তো খাইলেই হইবে না তাই তোমাকে ওারে লই আইছি আশা করি তোমাকে ভাল লাগবে আর মুই কিন্তু পরিশিলা ভাষায় যতটুক পারতে লাগছি করতে লাগছি তোমাকে ভালো লাগলে অবশ্যই জানাই দিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও আর যারা অলরেডি তোমরা মন লাগে আসো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাই আর ভুল হইলে অবশ্যই ক্ষমা দেখ ভাই এই তোমাকে ধরে মোর অনুরোধ এই এরপর দেখো তাল জাল দেওয়ার পর খাইছি মুড়ি দেওয়া প্রথম এইয়ার পর তালের যে কত আইটেম হয় জানো না কলা পাতায় করেও কিন্তু তালের পিঠে জমেন ভালো লাগে তাই মুহি এটার পর তারি নেই এরপরে মোর যেটা বাকি আছে যে তালের বড়া কয় না তালের বড়া বানাইছে বুঝছি তালের বড়া কিন্তু আরও মজা লাগে তবে গরম গরম খাওয়া যাইবে না গরম গরম খাইলে কিন্তু কেতো লাগবে তাই মেয়ে এরপর সুন্দর করে গিয়ে তলের বেড়া মাইককে এই কী বলে চাউলের গুড়ি একটু ময়দা দিলে একটু নরম হয় ভালো হয় তারপর একটু বেকিং পাউডার দিয়েছি বলে কেকের মতো হয়েছে খাইতে বুঝলো দমের ভালো হয়েছিল এরপরে একটু মিষ্টি ও একটু কলাও দিয়েছিলাম তো কলা টলা দিয়ে সব কিছু দিয়ে বরফ বরফ বাদ দিলাম ওর বা যে মজা লাগছিল বুঝলো তোমাকে জমে মিশাও হতে লাগছিলাম আজকালে ভাবলাম যে তাই তোমাকে তুই তো খাও যে এলে গিয়ে তোমাকে দাঁড়িয়ে বলাভটা বানিয়ে লই আছিস তাই দেখো এরপর সুন্দর একটু লাল লাল কুকে বাস দেবে হলুদ হলুদ দ্রাউন্ড যাইবে না এলে ভাল লাগবে না যেটুকু মসমসে হলে জমে ভাল লাগে আর অবশ্যই কিন্তু মনে হোক তালের পিঠা কোনো দিন গরম খাইবে না কোনোদিনও গরম খেয়েবে না তালের পিঠা একটু ঠান্ডা উই খাবা বুঝলো আর এই তালের ঘি লগে তালের পিঠা মিশছে মিলে মিশছে একারে এক এক হয়ে যায় এই সে কথা তাই খুবই ভালো ছিল ব্যাপারটা প্রথম প্রথমতে শেষ পর্যন্ত আসলে বলে লিখো শীতে অবশ্যই দেখবা